হাতে সময় কম থাকলে এক পাকে ডিনারে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আশা করি এই ডিনার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি রেসিপিটি বানানোর জন্য, তবে আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। আর এই গোবিন্দভোগ চালের যেহেতু স্বাদ ও গন্ধ দুটোই খুবই বেশি থাকে, তাই আমি এখানে রেসিপিটি বানানোর জন্য গোবিন্দভোগ চালই নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। 3 থেকে 4 বার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন চালের মধ্যে কোনোরকম ময়লা নেই আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম অল্প একটু লবণ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো 1 চিমটের মতন। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 3টে ডিম। ডিম ও আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর এরকমই আমি বড় সাইজের আলুকে হাফ করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুর টুকরোগুলোকেও কড়াইয়ের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। তারপরে আলু ও ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে ভাজতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, 1 মিনিটের মধ্যে ডিমগুলো ভাজা হয়ে যাবে। তখন ডিমগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে, আর সেদ্ধ আলুগুলোকে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু আলু ও ডিমগুলোকে ভেজে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর ডিম ও আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখলে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই রান্নাগুলো রেডি হয়ে যাবে, তাই এইভাবে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন সেদ্ধ আলুর টুকরোগুলোকেও তুলে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, আর আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা এরকম হাফ করে কেটে রেখেছিলাম, আর এলাচ 3টাকে ফাটিয়ে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এই শুকনো লঙ্কা দুটোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কাগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের আদা রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1টা কেটে রাখা টমেটো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর মশলাগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ লবণ, এতে মশলাগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো করে ভাজাও যাবে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, 4 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/3 ভাগ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কালারটা খুবই ভালো আসবে। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মশলার থেকে তেল আলাদা হওয়া শুরু হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার মশলার মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল। এখানে আমি গোবিন্দভোগ চালগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর রান্নার মধ্যে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা এইভাবে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। হাই ফ্লেমে প্রায় 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সঙ্গে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল, আর জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, আর জলটা মাপ করেই গরম করে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই 300 ml মতন আমি গরম জল দিয়েছি। এইভাবে যদি মাপ করে জলটা দেওয়া যায় তাহলে রান্নাটা অনেক সুন্দরভাবে রেডি হবে। খুব ভালো করে জলটাও মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি যে ডিম ও আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো রান্নার মধ্যে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট রান্না করে নিলেই রান্নাটা একেবারেই রেডি, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। 7 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম।
এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হচ্ছে, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর ডিম ও আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না আর খেতেও ভীষণ ভালো হয়। এইভাবে এখন সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে, আর ঠান্ডা হওয়ার পরে রান্নাটা একেবারেই শুকনো আর ঝরঝরে হয়ে যাবে। বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।